মাদক মামলা থেকেও অব্যাহতি পেলেন ইরফান সেলিম সরকার দলীয় সংসদ সদস্য হাজি সেলিমের ছেলে ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের তিরিশ নম্বর ওয়ার্ডের বরখাস্তকৃত কাউন্সিলর ইরফান সেলিমকে মাদক মামলা থেকেও অব্যাহতি দিয়েছেন আদালত আজ সোমবার ঢাকা মহানগর দক্ষিণ শাহিনুর রহমান এ রায় দেন পুলিশ ইরফানের বিরুদ্ধে পর্যাপ্ত সাক্ষ্য প্রমাণ না পাওয়ায় আদালত এ মামলায় আর তদন্ত করার আদেশ দেননি অবৈধ আগ্নেয়াস্ত্র বহন ও মাদক মাদকদ্রব্য রাখার অভিযোগে গত সাতাশ অক্টোবর ইরফান সেলিম ও তার দেহরক্ষী জাহিদুল ইসলামের বিরুদ্ধে চকবাজার থানায় মামলা হয় গত আঠারোই ফেব্রুয়ারি তাকে অস্ত্র মামলা থেকে অব্যাহতি দেওয়া হয় ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না প্রতিদিন আপডেট খবর পেতে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ